চোদ্দই জুলাই রবিবার থেকে শুরু হয়েছে রাজ্যের ঐতিহ্যবাহী ঘাটশি পূজা ও মেলা। শুক্রবার ছিল পুজো মেলা ষষ্ঠ দিন। প্রতিদিনের মতো এদিনও পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে চতুর্দশ দেবতা মন্দিরে পুজো দিতে প্রচুর সংখ্যক পুণ্যার্থীদের সমাগম হয়েছে এদিন। পুজোর সাত দিন রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক মানুষ মন্দিরে পুজো দিতে এবং মেলা উপভোগ করতে এসে থাকেন। রাজ্যের জাতি জনজাতি মিলনক্ষেত্র হিসেবে পরিচিত এই ঘাটশি পুজো মেলা, যেহেতু এই উৎসবে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে, সেহেতু যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির ও মন্দির মেলা প্রাঙ্গণে প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ এবং স্বেচ্ছাসেবকের পাশাপাশি স্কাউট অ্যান্ড গাইডও মোতায়েন রয়েছে মন্দির প্রাঙ্গণে। মেলা প্রাঙ্গণে শান্তির শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখতে প্রায় 200 স্কাউট অ্যান্ড গাইড রয়েছে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ত্রিপুরা স্টেট ভারত স্কাউটস অ্যান্ড গাইডের ট্রেনিং কমিশনার স্বপ্না দে। জানান, পুণ্যার্থীদের যেন কোনো প্রকার অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই বিষয়ে লক্ষ্য রেখে চলেছেন তারা। পাশাপাশি মেলা প্রাঙ্গণে পকেটমারদের হাত থেকে দর্শনার্থীদের বাঁচাতে কড়া নজর রেখে চলেছেন তারা। আমরা আসছি ত্রিপুরা স্টেট ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের পক্ষ থেকে। আজকে আমরা আজকে সাত দিন ধরে এখানে ক্যাম্প করে থাকতেছি স্কাউটস অ্যান্ড গাইডস। আমরা মেলার সম্পূর্ণ মানে শৃঙ্খলা যাতে বিশৃঙ্খলা না হয়, সুশৃঙ্খলভাবে সব কিছু চলে ওই দিকে আমরা দেখতেছি। পুণ্যার্থীরা যাতে পুরো অসুবিধা ভোগ না করে, যারা ভোগ দিতে আসছে তারা যেন সঠিকভাবে ভোগ দিতে পারে ওই দিকে আমরা সম্পূর্ণ নজর দিচ্ছি এবং আমরা আমাদের যথাসম্ভব আমাদের সাহায্য করছি ওদের। আমরা এসছি এখানে প্রায় 200 জন, অল ত্রিপুরা থেকে আমরা 200 জন। আমরা শিফটিংয়ে সকাল 8টা থেকে আমাদের ডিউটি শুরু। আপনার দেড়টা একটা শিফট, দেড়টা আরেকটা শিফট ডুববে, ওইটা যাবে 7:30টায় সন্ধ্যা, 7:30টা আরেকটা শিফট ডুববে, ওইটা যাবে রাত্রে 12টা। তিনটা শিফটে আমরা ডিউটি করছি। প্রতি শিফটে 60-70 জন। না, আমরা ওইখানে ক্যাম্প করে আছি ওই পুরান আগরতলা স্কুলে। না না, আমরা সম্পূর্ণ মেলা না, আমরা শুধু মন্দিরটা, মন্দির পূজা এইসব নিয়ে আছি। যেমন হেলথে যারা অসুস্থ হয়ে গেছে তাদেরও সে হেল্প করি, আমরা তাদেরও হেল্প করি। পকেটমার ওইটাও আমরা দেখি, ওইটারও আমরা বড় বড় ছেলেরা পাঠাই যাতে পকেট মার না হয়, এটাও আমরা দেখি। মানে যাতে সুশৃঙ্খলভাবে সবাই সুন্দরভাবে পূজা দিতে পারে, ভোগ দিতে পারে, ওইটা আমরা কাজ করছি। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।